বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার মধুপুর অঞ্চলের কিশোরীতলা জোরতলা ভৈরব নদীতে। কিশোরের নাম সোলেমান শেখ। তরিখরি স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে ওই কিশোরের খোঁজ শুরু করে। পরে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা দলের একটি টিম এসে তার খোঁজ শুরু করেছে। শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার মধুপুর অঞ্চলের কিশোরীতলা জোরতলা ভৈরব নদীতে। তলিয়ে যাওয়া কিশোরের নাম সোলেমান শেখ, বাড়ি নওদার কিশোরীতলা এলাকায়। জানা যায়, সোমবার দুপুরে চার বন্ধু মিলে ভৈরব নদীতে স্নান করতে যায়। বন্ধুরা মিলে কলার ভেলা তৈরি করে নদীতে ঘুরছিল। ভেলাটি হঠাৎ জলে ডুবে যাওয়ায় চার কিশোর নদীতে পড়ে যায়। বাকি তিনজন সুস্থভাবে পাড়ে ফিরে এলেও সাঁতার না জানায় সোলেমান শেখ নামে ওই কিশোর নদীতে তলিয়ে যায়। মৃতের আত্মীয় বলেন, সোলেমান সাঁতার জানতো না। ও নদীতে তলিয়ে যাওয়ার পর ওর বন্ধুরা বাড়ি ফিরে এসে কিছুই জানায়নি। অনেক খোঁজ খবরের পর জানতে পারি নদীতে তলিয়ে গিয়েছে সোলেমান। 10টা থেকে 12টার মধ্যে গতকালকে একজন বন্ধু মিলে ওরা নদীতে আসে, আসার পরে ছেলেটা ডুবে যায়, কিন্তু তা খবর দেয় না। খবর হচ্ছে এখন তো ওদের গার্জেন প্রকল্প খোঁজা খোঁজার পরে খবরটা বলুন না, নদীতে ডুবে গেছে। ডুবে যাওয়ার পর এটা তদন্ত করছে, কিনা ডুবলো আমরা সবাই জানতে পারি। তরিখরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ওই কিশোরের খোঁজ শুরু করে। পরে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং খবর দেয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা দল এসে নদীতে দেহের সন্ধানে তল্লাশি চালায়। শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ফেরিঘাটের পাশে এখানে স্নান করতে এসেছিল, এসে ওরা চারজন মিলে এসেছিল। আসার পরে আমার ভাইপো যেটা সালমান শেখ, ও সাঁতার জানে না, আসতে চাইছিল না, তো ওরা তিনজন মিলে নিয়ে এসেছে। আসার পরে একটা সিমের কলা গাছ ধরে চারজন মিলে, নাম ছিল না, তবুও তারা ওরা তিনজন বলেছে যে গাছটা ধরো, অসুবিধা হবে না। আস্তে আস্তে গভীর পানির দিকে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে কলার গাছটা ছেড়ে দিয়েছে ওকে একা। তারপরে কলার গাছটা ফসকে ঠেলা দিয়ে হোক, যেভাবে হোক, গভীর পানিতে তলিয়ে গিয়েছে। হাত দুটো তুলেছিল তারপরে শুনলাম, দিয়ে ওরা বাঁচানোর কোনো ই করেনি, পুনরায় বাড়ি গিয়েছে। যাওয়ার পরে কাউকে বলেন, আমাদের বাড়িতে জানায়নি যে এটা মারা গিয়েছে কিংবা পানিতে তলিয়ে গিয়েছে, এটা কাউকে বলেনি। একে একে খবরটা সকলের কাছে ছড়িয়ে গেল, ছেলে পাওয়া যাচ্ছে না কিসের জন্য। তখন কয়েকজন ঘানাঘষি করতে শোনা যাচ্ছিলো যে পানিতে ডুবে এরকমভাবে মারা গিয়েছে। তখন আমরা কোনোরকমভাবে কারোর মাধ্যমে শুনতে পাই কথাটা, তাও পরিষ্কার ক্লিয়ার নেই। যারা ওর সঙ্গে এসেছিলো তারা ঘরে তালা মেরে লুকিয়েছিল, এটাই শুনলাম। ডুবুরি এবং ওনাদের প্রশাসন নিয়ে খোঁজ খবর চলছে। এখনো পর্যন্ত আমার ভাইপো সালমান শেখকে পাওয়া যায়নি। শোভা প্যারামেডিকেল কলেজ ম্যাকাউচ অনুমোদিত NCMPS প্যারামেডিকেল কাউন্সিল হইতে DMLT, DPT, DNYS দুবছরের সমস্ত কোর্সে ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত নার্সিং কলেজ ও ম্যানেজমেন্ট কোটাতে সেলফ বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা শোভা প্যারামেডিকেল কলেজ, NH34 ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8373058877।